পেজার বিস্ফোরণের একদিন পর ওয়াকিটকি বিস্ফোরণে লেবাননে বিশ জন নিহত হয়েছে আহত অন্তত সাড়ে চারশো পরপর দুই দিন ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল তবে নতুন পর্যায়ে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এদিকে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে তেলাবিম মঙ্গলবার রাজধানী বৈরুসহ লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয় এতে আট হিজবুল্লা সদস্যসহ বারো জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হন লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে পাঁচ হাজার পেজার কিনেছিল হিজবুল্লাহ যার ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর একদিন পর বুধবার আবারও দেশটিতে একাধিক বিস্ফোরণের খবর আসে এবার ওয়াকিটকে বিস্ফোরণে হতাহত হয় বহু মানুষ ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল তবে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে গাজা যুদ্ধের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্থ। উত্তর সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের ঘরে ফেরা নিশ্চিতের অঙ্গীকারও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাকে লক্ষ্য করে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বিবদমান সব পক্ষকে সংযত হওয়ারও আহ্বান তার লেবাননে উত্তেজনা বাড়ার একটি গুরুতর ঝুঁকির ইঙ্গিত এ বিস্ফোরণ এসব রুখতে সবকিছু করতে হবে দুই পক্ষই মনে করছে তারা যা খুশি তাই করতে পারবে এবং তাদের কিছুই হবে না তাদের এমন মনোভাবে আমি হতাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন লেবাননে বিস্ফোরণ তার কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ